অ্যালার্জি শব্দটা এটা কিন্তু রোগের পর্যায়ে পড়ে না, কিন্তু অ্যালার্জি হওয়ার বিশেষ কারণ হলো অ্যালার্জি যাদের বডিতে বেশি তারা একটু সৌভাগ্যবান ব্যক্তি। আমি একটু অন্য দিক থেকে কথাটা বললাম যে অনেক সৌভাগ্য যাদের, তাদের একটু হাতগামি, একটু পাগামি, একটু মাথাগামি, একটু ভুরু, জোর ভুরু, একটু চুল বেশি, শরীরে একটু হরমোন বেশি, সব কিছুই বেশি, শরীরে একটু ঠান্ডাও বেশি, চাইলে একটু গরমও বেশি, সব কিছুই বেশি, সব কখনও ঠান্ডা বাড়াইয়া দিতে হয়, কখনও ঠান্ডা কমাইয়া দিতে হয়। ওভারঅল সব কিছু মিলে আমি বলবো যে অ্যালার্জিক বডি যাদের, যাদের শরীরে অ্যালার্জিটা বেশি, তারা শুধু রেগুলার সালাদ খান, তারা যদি প্রতিদিন যে কোনো ধরনের একটা চুপ, ভাতের মারও কিন্তু একটা চুপ, যে কোনো একটা চুপ আপনি খান, আপনি যদি সব ধরনের অবশিষ্ট শাকসবজিগুলিকে একসাথে করে একটু পানি দিয়ে ভালো করে জাল দিয়ে চুপ বানায় নেন, সেটাও একটা চুপ। এবং জুস, জুস বলতে আমি মনে করি যে আমাদের কমলা, আমাদের দেশের মালটা, আমাদের দেশের তরমুজ, আমাদের দেশের পেঁপে, আমাদের দেশের যত ফল আছে সবগুলি আমরা ব্ল্যান্ড করে একটু জুস বানাইতে পারি। আমরা সব কিছু ব্ল্যান্ড করে আবার একটু জাল দিয়ে স্যুপ বানাইতে পারি। স্যুপ এবং জুস যারা অনেক বেশি খাবে, গরম গরম খারাপ খাবার খাবে, সাধারণত যাদের অ্যালার্জি, তাদের একটু সর্দি কাশি জ্বর বেশি থাকে, আবার তাদের অনেক দিক থেকে তারা আবার নিরাপদ থাকে, তাদের কোনো দিন হাই প্রেশার হয় না, কম হয়, তাদের শুধু কি খাদ্য অভ্যাসের একটা বিবর্তন পরিবর্তন আনতে হবে। তারা যা খাইতে চায় সেটা না খেয়ে অন্য খাবারটা খাইলেই তাদের অ্যালার্জি চলে যাবে। তারা যেন অনেক বেশি বেশি রসানো কষানো খাবার খেতে চায়, অনেক বেশি পোলাও বিরিয়ানি খেতে চায়, অনেক বেশি রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড খেতে চায়, ফাস্টফুড বেশি খেতে চায়, অ্যালার্জি আছে এই জাতীয় খাবারগুলি আমরা জানি, এগুলি যদি আমরা কম খাই, আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যাটা কমে যাবে। যাদের শরীরে ঘন ঘন টিউমার হয় তারা খেয়াল রাখতে হবে আমাদের লবণটা আয়োডিন দেওয়া কিনা। সাদা লবণের ভিতরে একটু লেবুর রস দিলে যদি ওইটার রঙের পরিবর্তন আসে সাদার, তাহলে বুঝতে হবে এর ভিতরে আয়োডিন আছে। রঙের পরিবর্তন না আসলে বুঝতে হবে লবণে আয়োডিন নাই। এই জাতীয় লবণ আমাদেরকে কিছুতেই খাওয়া চলবে না, এক নম্বর। দুই নম্বরে আপনাকে খেয়াল রাখতে হবে, নিরোগ থাকতে হলে, সুন্দর থাকতে হলে, ওয়েলি থাকতে হলে, সুশোভিত থাকতে হলে, সুশোভিত বলতে আপনার চুলে বেশি চুল থাকা, ভালো স্কিন থাকা, গ্লেমার থাকা, এগুলি থাকতে হলে কিন্তু ভিটামিন সিকে আপনি বাদ দিতে পারবেন না। মানে সাইট্রাস গ্রুপের সকল খাবার আপনাকে পরিমাণে বাড়াইয়ে দিতে হবে। আপনি জাম্বুরা বেশি খাবেন, আপনি লেবু অনেক বেশি খাবেন, কমলা অনেক বেশি খাবেন, তরমুজ খাবেন অনেক বেশি। এছাড়াও আমাদের দেশের যে বারি 13 বারি 8 যে মাল্টাটা আছে এটা খুবই ভালো। আপনি ডেলি পেয়ারা খাওয়ার অভ্যাস করবেন, আপনার দাঁতকে শক্তিশালী রাখার জন্য। মুখ দিয়ে সব রোগ হয় শুরু, আমাদের যত রোগ হয় মুখ দিয়ে। মুখকে সুন্দর রাখতে হলে আপনাকে প্রতিদিন একটি করে নিম পাতা চিবাতে হবে সকালবেলা, নিমের ডালা দিয়ে ভালো করে দাঁত মাজতে হবে, আপনাকে কচি আমের পাতা দিয়ে দাঁত মাজতে হবে, কচি পেয়ারার পাতা দিয়ে দাঁত মাজতে হবে। চিরদিন ডায়াবেটিস মুক্ত থাকতে হলে প্রতিদিন একটি করে যদি আপনি পেয়ারার কচি পাতা খান একটু মধু দিয়ে, আপনার জীবনে কোনো দিন ডায়াবেটিস হবে না। আবার ডায়াবেটিস হয়ে গেলে কচি আমের পাতা খান, কচি নিমের পাতা খান, আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের সুগার লেভেল আপনার কন্ট্রোলে থাকবে। শুধু টাইপ টু বাদে, টাইপ টুটার ব্যাপারটা বলা যায় না, অনেকের মায়ের পেটের থেকে টাইপ টু ডায়াবেটিসের সৃষ্টি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।